আসসালামু আলাইকুম দর্শক, প্রতিদিনের মতো সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান সংবাদপত্রের পাতা থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে দৈনিক পত্রিকা সমূহের প্রথম প্রথম সংবাদ শিরোনাম আপনাদের জানিয়ে দিচ্ছি, তারপরে এটা নিয়ে পর্যালোচনা করব। এটা পর্যালোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর এম সাইফুল আলম। সাইফুল ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে। জি ইনশাল্লাহ, তাহলে আমরা প্রথমেই সংবাদ শিরোনাম সমূহ পড়ে শোনাচ্ছি। দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলো তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে দুই মেয়রই আওয়ামী লীগের, ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ন্ত্রিত ভোটের নতুন রূপ। এবারও মাঠ থেকে দূরে বিএনপি, প্রতিক্রিয়ায় বলেছেন ভোটারদের উপস্থিতি খুবই নৈরাশ্যজনক, শত বছরে এরকম সুষ্ঠু নির্বাচন হয়নি বলেছেন আওয়ামী লীগের প্রতিক্রিয়ায়। আর ফল প্রত্যাখ্যান, ঢাকায় আজ বিএনপির হরতাল। এই ছিল দৈনিক প্রথম আলোর প্রধান সংবাদ শিরোনাম সমূহ। এবার দৈনিক কালের কণ্ঠ, দৈনিক কালের কণ্ঠে তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে তাপস আতিকের হাতে ঢাকা, শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি কম, আঙুলের ছাপ স্পষ্ট করতে ভ্যাসলিন ও টিস্যু ব্যবহার, 30% কম হবে ভোট বলেছেন সিইসি, বিএনপির প্রতিক্রিয়া ভোট প্রত্যাখ্যান, আজ ঢাকায় হরতাল, বিএনপির কাউন্সিলর প্রার্থীরা সক্রিয় হননি। এই ছিল কালের কণ্ঠের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এবার বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে দক্ষিণে তাপস উত্তরে এগিয়ে আতি, ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা তাপস আতিকের, প্রত্যাখ্যান ইশরাক তাবিদের, কাউন্সিলর পদেও জয় জয়াকার, ভোট শেষে রণক্ষেত্র নয়াপল্টন, আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, বাউনিয়ায় সংঘাত, আজ ঢাকায় সকাল সন্ধ্যা হরতাল আহ্বান, সাংবাদিকদের উপরে হামলা হয়রানি, চীন থেকে ফিরিয়ে আনা হয়েছে 316 জনকে। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান সংবাদ শিরোনাম। এবার আমাদের সময়, আমাদের সময় তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে আতিক তাপস মেয়র, বাংলাদেশিদের বিদেশি পর্যবেক্ষক করা গৃহীত হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী, ভোটার খরায় উৎসবহীন, ভোট দেওয়া যাবে না ভেবে নিচ্ছে মানুষ, আজ ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি, হরতাল বরদাস্ত করবে না জনগণ, ভোট নিয়ে মন্তব্য করেননি কূটনীতিকরা। এই ছিল আমাদের সময়ের প্রধান সংবাদ শিরোনাম। এবার ভোরের পাতা, ভোরের পাতা তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে আতিক ও তাপস বিজয়ী, সকালে নিজের ভোট দিয়ে বিজয়ের আশা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী, বাংলাদেশিদের বিদেশি পর্যবেক্ষক নিয়োগ, বিদেশি কূটনীতিকরা অত্যন্ত গর্হিত কাজ করেছেন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচন প্রত্যাখ্যান করে হরতালের ডাক বিএনপি। এই ছিল ভোটের পাতার প্রধান সংবাদ শিরোনাম। এবার প্রতিদিনের সংবাদ, প্রতিদিনের সংবাদ তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে তাপস আতিক তাপস মেয়র নির্বাচিত, সিটি কলেজের ভোট কেন্দ্রে দিলেন প্রধানমন্ত্রী ভোট, অমর একুশে গ্রন্থমেলার দুয়ার খুলছে আজ, ভোটারদের নানা প্রশ্ন, ইভিএম আঙুলের ছাপ নিয়ে বিড়ম্বনা, ভোটারদের প্রতিক্রিয়া ইভিএম পদ্ধতি খুবই সুন্দর, ভোট কেন্দ্রে প্রাণ ছিল তরুণরা। এই ছিল আজকের সংবাদপত্র সমূহের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এবার আমরা বিস্তারিত আলাপ আলোচনায় যাচ্ছি, যেহেতু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম প্রধান প্রধান সংবাদ শিরোনাম সমূহ, এবার আমাদের সঙ্গে পর্যালোচনায় আসছেন
ডাক্তার এম সাইফুল আলম। সাইফুল ভাই সবগুলোই তো শুনলেন। হ্যাঁ, আসলে আজকের আলোচনায় যেটা এসছে ভোট কেন্দ্রিক, আপনারা জানেন গতকাল বহুল আকাঙ্ক্ষিত সিটি নির্বাচন ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তরের। সেক্ষেত্রে আমাদের ভোটাররা যথেষ্ট উৎসাহের সহিত ভোট কেন্দ্রে, বিশেষ করে তরুণরা ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট দিয়েছেন। আওয়ামী লীগের দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন মেয়র হিসেবে, আতিক এবং ফজলুল তাপস। ফজলুল তাপসের জনপ্রিয়তা ছিল যথেষ্ট তুঙ্গে, আতিকেরও যথেষ্ট জনপ্রিয়তা ছিল। দুভয়ের পরিশ্রম ছিল, যথেষ্ট পরিশ্রম ছিল, যথেষ্ট মাঠ গরম রাখছে এবং আওয়ামী লীগ বিএনপি উভয় পক্ষই মাঠে ছিল। যতদিন প্রচার প্রসারণ ছিল তো উভয় পক্ষই মাঠে ছিল, যথেষ্ট গরম ছিল মাঠ। আর সেই কাঙ্ক্ষিত ফলে গতকাল রাত্র 12:30 দিকে তাপস এবং প্রথমে তাপসের নির্বাচন, এই তাপসের ফলাফল ঘোষণা দেওয়া হয়, পরবর্তীতে আতিকেরটা। দুজনেই আওয়ামী লীগের থেকে নির্বাচিত হয়েছেন, এর জন্য দুজনকেই আমাদের পক্ষ থেকে কনগ্রাচুলেশনস এবং সরকারকে ধন্যবাদ জানাবো যে ইভিএম পদ্ধতির মাধ্যমে যে ভোটটা হয়েছে এটা গ্রহণ করছে জনগণ, এটাতে কোনো কারচুপি হয় নাই। আর সর্বোপরি সরকারকে না, এই বিএনপির অভ্যাস যে প্রত্যেকেই পরাজিত হলে তাদের ফলাফল প্রত্যাখ্যান করে এটাই নিয়ম, কিন্তু বিএনপির অভ্যাস এবার যদি সুষ্ঠু নির্বাচনই না হলো তাহলে তাবি দেওয়াল 2,42,000 ভোট, 2,42,841 ভোট পেলেন কোত্থেকে, তাহলে দেখতে হবে যে বিএনপির সমর্থকও যথেষ্ট যথেষ্ট, বললাম সেটাই তো বললাম মাঠ যথেষ্ট। অন্যদিকে 2,34,512 ভোট পেয়েছে সেটাই, তাহলে আমার বুঝতে হবে যে এই অবস্থায় সরকার যদি চাইতো তাহলে তো এত ভোট ই দিত না। যারা আমরা যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছি তারাও দেখেছি যে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু ভোটারদের উপস্থিতির সংখ্যা ছিল কম কম, যেহেতু আসলে কম ছিল এটা থাকতেই পারে। এবং এই ভোটাররা কেন যাচ্ছে না, কী কারণে, অনেকে অনেক রকম ভয় দেখানো হয়েছে এটা আমরা জানি, কিন্তু এগুলো ঠিক না। অন্যদিকে আপনি জানেন প্রধানমন্ত্রী বলেছেন যে বিদেশি কূটনীতিকদের নিয়ে উনি কিন্তু বেশ কয়েকটি কথা মন্তব্য করেছেন, সে মন্তব্যে উনি স্পষ্টভাবে বলেছেন যে এই অত্যন্ত গর্হিত কাজ হয়েছে যে ইরাক বিদেশি কূটনীতি বাংলাদেশিরাই বিদেশি সেজে বাংলাদেশে এসে পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষক এসেছেন, এটা প্রধানমন্ত্রী খুব ধিক্কার জানিয়েছেন। ওনার কথা হচ্ছে বিদেশিরা আসুক, কিন্তু বাংলাদেশি লোকেরা কেন চাকরি করে এটা বিতর্কিত একটা অবস্থা। বাংলাদেশিরা আসবে এখানে অবশ্য নির্বাচন কমিশনারকেও উনি মন্তব্য করেছেন যে তিনিই বা কেন অনুমতি দিলেন, তবে এটা উচিত হয় না। এদিকে আপনি জানেন যে আজকে ওই ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি হরতাল ডেকেছে, অন্যদিকে আওয়ামী লীগ বলেছে যে আমরা এই হরতাল, আওয়ামী লীগ না মানে জনগণ যদিও এটা বলেছে আওয়ামী লীগ, মাহবুবুল আলম হানিফ উনি বলেছে হরতাল বরদাস্ত করবে না জনগণ। এদিকে আমরা কালকে দেখেছি যে পরিবহন সেক্টর থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে হরতাল ডাকাও জনগণের অধিকার আর গাড়ি চালানো অধিকার জনগণের অধিকার, আমাদের অধিকার, তো অতএব গাড়ি চলবে, গাড়ি যদি কেউ ভাঙচুর করে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। আপনারা জানেন যে পক্ষ বিপক্ষ থাকবেই প্রত্যেকটা দলে, হার জিত থাকবেই। আজকে সিটি মেয়র দুইজন নির্বাচিত হয়েছেন আর দুইজন হারবেন, এটাই সত্য। যে দুইজন হারছেন তারা বিএনপির এবং দুইজন যে দুইজন জিতছেন তারা আওয়ামী লীগের। সবচেয়ে মজার একটা বিষয় এটা চিরাচরিত হয়ে আসতেছে যে যারা জিতে তারা হাসি আনন্দ, যারা জিতে না তাদের ভিতরে তখন সংশয় কাজ করে এই না জানি ভোট কারচুপি হয়েছে। আসলে এবারে কিন্তু ভোট কারচুপির কোনো সিস্টেম ছিল না, যদিও
যদিও বলা হতো অন্য সময় ভোট কারচুপি হয়েছে, আগেই সিল মারা হয়েছে, ভোট আগেই গ্রহণ করা হয়েছে, এবার কিন্তু ওই সিস্টেমই নাই এবং ভোটারদের সামনেই সব কিছু হচ্ছে ইভিএম পদ্ধতির মাধ্যমে, যেখানে ভোট কখনো নিজে নিজে চুরি হয় না। এদিকে আঙুলের ছাপ স্পষ্ট করতে ভ্যাজলিন এবং টিস্যু ব্যবহার করা হয়। হ্যাঁ, যদিও কিছু কিছু জায়গায় বিড়ম্বনা হয়েছিল না, তবে এটা পদ্ধতি সবাই স্বীকার করছে যে এটা ভালো একটা পদ্ধতি, ভালো পদ্ধতি। এদিকে আপনি জানেন যে কূটনীতিকরা এই ভোট নিয়ে কোনো মন্তব্য এখন পর্যন্ত করেনি, ওনারা মন্তব্য করেন নাই, ওনারা হয়তো এখনো ওরকম প্রেস রিলিজ আকারে এখন দেন নাই, পরবর্তীতে হয়তো দিবেন না। এদিকে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের কিন্তু আওয়ামী লীগের জয় জয় একার। হ্যাঁ, এখানে বিএনপির খুব একটা দেখা যাচ্ছে না, স্বাভাবিক ওটা একটা জোয়ার, ভোটের একটা জোয়ার থাকে না, সেই জোয়ারে জোয়ারেই ওই মেয়র যখন এসছে আওয়ামী লীগ থেকে, কাউন্সিলরও আওয়ামী লীগ থেকে এসছে, এটাই হয়ে থাকে। নির্বাচন নিয়ে বেশ কয়েকজন তাদের মন্তব্য করেছে। আপনি জানেন যে এম হাফিজউদ্দিন খান উনি বলেছে কম উপস্থিতি গণতন্ত্রের জন্য অশনি সংকেত, গ্রহণযোগ্য নির্বাচন করাটা দরকার ছিল বলেছেন ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, উৎসব হলো না কেন খুঁজে বের করতে হবে বলেছেন আমশা আরিফিন সিদ্দিক, কম ভোটার ভোটের প্রতি অনাস্থার প্রকাশ বলেছেন ডক্টর এম সাকাওয়াত হোসেন। আসলে ভোটের উপস্থিতি এটা জনগণের একটা ইচ্ছার উপর নির্ভর করে, অনেক ভোটাররা দেখা গেল এর ভিতরে উচ্ছ্বাস বা আনন্দ খুঁজে পায় নাই, তারা জনগণ কেন কেন আসতেছে না, এবার তো খুবই ভালো হয়েছিল, কেন জনগণ আসতে, জনগণের ভিতরে আসলে একটু কর্ম, মানে জনগণের ভিতরে কি বিএনপির লোকরা আসতেছে না, না কারা আসতেছে, সবাই সবাই সবার একটু মনের ভিতরে হচ্ছে আর থাক দরকার নেই, কাজ করি নিজের কাজ করি, এমনটা অনেকের ভিতরে কাজ করেছে, ব্যস্ততার ভিতরে থেকেছে কেউ কেউ। ভোটকে নিয়ে আগে যেমন উচ্ছ্বাস হতো, আনন্দ সেইসব এখন কমে গেছে, এটা শুধু সরকারের কোনো দোষ নেই, এখানে অনেকে যারা ভোট দিতে আসছে তারা বলছে যে ওই ভোট দেওয়া যাবে না এটা মনে করেছেন, আর এটা বিএনপি নাকি প্রচারও করেছে। হ্যাঁ, বিএনপি প্রচার যে ভোট দেওয়া যাবে না, খালি খালি আপনারা ওখানে যাবেন না। হ্যাঁ, এই আসলে এটা থেকে আমাদের সরে আসা উচিত, আমাদের দেখা উচিত যে আসলে আমাদের এখানে ভোট দেওয়া যায় কি যায় না, তবে সেটা আস্তে আস্তে কেটে যাবে। এবারে কিন্তু যথেষ্ট ভোট পড়েছে, মানে আওয়ামী লীগের বিপক্ষে যথেষ্ট ভোট পড়েছে, আর যদি ভোট না পড়তো এই 2 লাখ 2.5 লাখ করে ভোট বিএনপিরা পেত না। তো আসলে নির্বাচন নিয়ে যেটা বললেন এটা তো এতক্ষণ ধরে আমরা যে সমস্ত নির্বাচনের খবরই শুনলাম সেটা খুবই ভালো। এদিকে এবার নির্বাচন থেকে একটু অন্যদিকে যাই, আপনি জানেন যে ইতিমধ্যে বিশেষ করে আমাদের ওই কী বলে চীন থেকে করোনা ভাইরাস চীন থেকে 316 জনকে ফিরিয়ে আনা হয়েছে, 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা সবাই হজ ক্যাম্পে। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে করোনা ভাইরাস সম্পর্কে যে সারা বিশ্বে একটা তোলপাড় অবস্থান, এই তোলপাড় অবস্থান থেকে প্রত্যেকেরই তো একটু সচেতনতার বিষয় থাকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের যে সমস্ত জনগণ চীন দেশে আটকা পড়েছিল তো সেখান থেকে সরকারের কাছে আবেদন করা হয় এবং সরকারের পক্ষ থেকেও এক ধরনের সাড়া দেওয়া হয় যে তাদেরকে অবশ্যই দেশে ফিরিয়ে আনা হোক, এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা নির্দেশ ছিল তাদেরকে ওহান থেকে ফিরিয়ে এনে দেশে পরিচর্যা করা হোক। ঠিক তাই 316 জনকে ফিরিয়ে আনা হয়েছে, যাদের মধ্যে 8 জন রয়েছে কুর্মিটোলা হসপিটালে ভর্তি, সেখানে যথেষ্ট টেক কেয়ার করা হচ্ছে।